ম সবচেয়ে মজার বিষয় হলো তাহাজ্জুদ পড়ে যখন আপনি বসবেন তখন রব যেন বলেন কি লাগবে বলো, ফেরেশতাকে বলবে ও যা চাও দিয়ে দাও। সুবহানাল্লাহ, রব কি বলবেন বলেন কি লাগবে, এই কি লাগবে, ফেরেশতাকে বলবেন দেখো তো ওর কি কি লাগে। যেমন চেয়ারম্যানের দফতরে আপনি গেছেন তো চেয়ারম্যান সব বলে আপনি ওনার প্রিয়তম, বলে ফিয়নকে বলে দেখো তো ওনার কি কি লাগে। হ্যাঁ এবার ঠিক, এবার কে আরেকজনকে বল সচিব সাহেব ওনার যা যা চাই দিয়ে দেন। তাহাজ্জুদ করে যখন বান্দা বসে তখন রব যেন বলে ফেরেশতা সারা দুনিয়া ঘুমে ও আমার 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 কাছে, তোমার দিলটাকে খাঁটি করো, দিলটাকে খাঁটি করো, বলেন দিলটাকে খাঁটি করো, তোমার দিলটাকে খাঁটি করো, তোমার কলিজাটাকে খাঁটি করো, তোমার কলিজাটাকে খাঁটি করো, তোমার দিলটাকে খাঁটি করো, দিলটাতে শুধু আমাকেই রাখো, এ দিলে শুধুই তুমি, বলেন এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। আল্লাহর কসম আমি যদি রাতের গহীনে উঠে অন্ধকারে শুধুই রব্বে করিমকে এভাবে দু চারবার বলি এ বুকে শুধুই তুমি, আমার রব বলে দিবে যাও এখানেও শুধুই তুমি। এই জন্য আল্লাহ মেহবুল কাইম আল জাউজিয়া তিনি বলেন আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে, আমি ছাড়া আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। কি কথা বল ওহিদ ভাই, ওহিদ না তাওহিদ ভাই, আল্লাহ বলেন আল্লাহ আমি ছাড়া আপনার অনেক আছে, আছে না নাই, কিন্তু আপনি ছাড়া আল্লাহ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে তিনটা অঙ্গ লাগে, কয়টা অঙ্গ? জিকির করতে কয় অঙ্গ? আবার বলেন জিকির করতে কয় অঙ্গ? এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে কান, তিন নম্বরে দিল, আর কোন অঙ্গ লাগে? ঘাড় লাগে না, কমর লাগে না, হাত লাগে না, নাচা লাগে না, জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ, ধীরে ধীরে উচ্চারণ, শুদ্ধ করে উচ্চারণ, ধীরে ধীরে উচ্চারণ, জবানের কাজ শুদ্ধ করে বলা, জবানের কাজ আর কি, ধীরে ধীরে শুদ্ধ করে সহি করে তরতিলের সাথে, জবানের কাজ ধীরে ধীরে শুদ্ধ করে, আর কানের কাজ মনোযোগ দিয়ে শোনা, কানের কাজ মনোযোগ দিয়ে শোনা, দিলের কাজ তদারকি করা। দিলের কাজ কি? দিলের কাজ বোঝা, বলেন দিলের কাজ বোঝা, দিলের কাজ কি? বোঝা, আমি কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, বলেন কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, বলেছি লা ইলাহা
এবার দিলে বুঝবে হ্যাঁ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, দিলে এটা বুঝবে। এরপরে দিলে বলবে কেন বলেছ কেন বলেছ, তো দিলে আবার উত্তর দিবে আমি তো বলেছি আমার রবের ভালোবাসায়, আমি বলেছি আমার জান্নাতের আশায়, আমি বলেছি জাহান্নামের ভয়ে। দিলের কাজ কি তিনটা, কি কেন কার জন্য, কি কেন কার জন্য বলেন, কি কেন কার জন্য। আমি বলেছি সুবহানাল্লাহ, এবার দিলে বলবে কি বলেছ, আর দিল আবার জবাব দিবে হ্যাঁ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা শুধুই তোমার, তুমি মহাপবিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র বলেন, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র, রব্বুল আলামিন আমি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো খুঁত নাই, আপনার কোনো খাইট নাই, আপনি নিখাত রব্বুল আলামিন, আনতা মুনাজ্জাহুন আন জামিই রাদায়েল, আপনি সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে, আমার যে পেট ব্যথা এই জন্য আমি দায়ী, আমার দোষ আপনার কোনো দোষ নাই, আমি যে গ্রেপ্তার হয়ে গেছি আমার দোষ আপনার কোনো দোষ নাই, রব্বুল আলামিন আমার যে দাঁতে ব্যথা আমার আমার দোষে আপনার কোনো দোষ নাই, আমার বিবি যে অসুস্থ আমার দোষে আপনার কোনো দোষ নাই, আমার ছেলেটা যে অসুস্থ আমার কারণে আপনার কোনো দোষ নাই, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, অর্থ কি আপনার কোনো দোষ নাই, অর্থ কি বলেন না, 70 বছরেও তো অর্থটা শিখলাম না, কি বলেছি 50 বছরেও তো বুঝি নাই, 2 নাম্বার কার জন্য বলেছি উত্তর হবে তার জন্য আল্লাহর জন্য, কার জন্য, এরপরে কেন বলেছি কেন বলেছি উত্তর হবে রব্বুল আলামিন আপনাকে ভালোবাসি এজন্য বলেছি, আমার হৃদয়ে যে আপনার ভালোবাসা আছে বুঝাবো কি দিয়ে, বুঝাচ্ছি জবান দিয়ে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা কার, খানা খেয়ে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ, কেউ জিজ্ঞেস করেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলেন না, বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা শুধুই তোমারই, বলেন প্রশংসা শুধু তোমারই, আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন ফুল দেখে কেউ বলে অনেক ফুল অনেক সুন্দর, এটা বললে রব খুশি হয়ে যায়, রব যেন বলেন না না আসলে ফুল সুন্দর বলো নাই তুমি, তুমি আমাকে সুন্দর বলেছ, দর্জির সামনে যদি কেউ বলে জামাটা অনেক সুন্দর বানানো হয়েছে দর্জি খুশি হয়ে যায়, কি দর্জি কি বলে, বাবুর্চির সামনে যদি বলেন আজকের বিরিয়ানিটা অনেক মজা, হ্যাঁ বাবুর্চি কি হয়ে যায়, বাবুর্চি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ এই ঘরটার ফিনিশিং অনেক সুন্দর মিস্ত্রি শুনে ফেলছে, আমি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব যেন বলে কিসের উপরে বলেছ, কিসের উপরে আমার প্রশংসা করেছ, আমি বললাম আমাকে যে ঈমান দিয়েছেন সেজন্য, আমাকে যে মানুষ বানিয়েছেন সেজন্য, আমাকে যে পুরুষ বানিয়েছেন সেজন্য, সুবহানাল্লাহ আমাকে যে বলতে দিয়েছেন সেজন্য, জানি না এ বলার কতদিন, কি আমাকে যে মাঠে আসতে দিয়েছেন সেজন্য, জানি না এ আসার কতদিন, কি বলেন, এজন্য গর্ব কিসের অহংকার কিসের, আমার তো কিছু নাই আমার তো সত্তার দেয়া, সুবহানাল্লাহ আমার কি কি আছে বলেন, যদি আমারটা হইতো আমি আমার জওয়ানি জীবনে যেতে দিতাম না,
মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, জওয়ানি আছে না গেছে গা? 70 বছরের মুরব্বী জিজ্ঞেস করেন, জওয়ানি আছে না গেছে গা? এরা তো রামগঞ্জে জীবনে রিক্সা দিয়ে যায় নাই, হেঁটে গেছে, লক্ষ্মীপুরও হেঁটে গেছে, এখন কেন মসজিদেও আসতে পারে না? আমার যদি হইতো আমি কিছুই যেতে দিতাম না, তাহলে বোঝা গেছে আমার কিছুই আমার না, সবই তোমার। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين আপনার কি কি আছে বলেন 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 হ্যাঁ আচ্ছা জীবনে যত টাকা কামাইছেন সব যদি থাকতো তো কি অবস্থা হইতো হ্যাঁ তো ঘর দর সব ভরে যেত টাকা দিয়ে তাইলে বোঝা গেছে আসলে মূলত অনেক কি সব কোনোটাই আমার না আমার চোখ যদি আমার হইতো আমাকে জবাব দিত না আমার কান যদি আমার হইতো ধীরে ধীরে শ্রবণ শক্তি কমে যেত না আমার দাঁতগুলো যদি আমার হইতো তাহলে ধীরে ধীরে এগুলো নড়তে দিতাম না আমার হাত যদি আমার হইতো তাহলে ধরার শক্তি কমতো না আমার পা যদি আমার হইতো তাহলে চলন শক্তি কমতো না তাইলে বোঝা গেছে কোনোটাই আমার না এই সব আমার রব আমাকে দিয়ে রেখেছেন আমানত কেন দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কেন দিয়েছেন শুধুই দেখার জন্য দেখি তোমার আমল সুন্দর কিনা দেখি তোমার ব্যাগে সামান কি নিয়েছ হজ বরল নিয়েছ না সুন্দর গুলো নিয়েছ সুবহানাল্লাহ আমরা যে হজে যাই সফর সঙ্গী থাকে অনেকজন ওমরায় যাই সফর সঙ্গী থাকে অনেকজন সকলেরই গামছা নতুন থাকে সকলেরই তিনটা তিনটা গেঞ্জি নতুন থাকে সকলেই নতুন লুঙ্গি নিয়ে যান সকলেই দু চার জোড়া জুতো নতুন নিয়ে যান ব্রাশটাও নতুন নিয়ে যান প্লেটটাও নতুন নিয়ে যান গ্লাসটাও নতুন নিয়ে যান কেন বিদেশে যাচ্ছি বুঝেন নাই কথা গ্রামের মানুষ হজে গেছে কিন্তু তার 6 মাস আগের লুঙ্গিটা নেয় না পুরাতন কিছু নেয় না সব নতুন নতুন বাস্তব না বাস্তব হ্যাঁ কি লেগা আরে বিদেশে যাইতেছে কি লিগা একই রুমে অনেকের সাথে থাকবো এই পচা লুঙ্গি পরে কেমনে থাকবো পুরাতন গেঞ্জিটা পরে কেমনে থাকবো তো ছেলেরাও নতুন লুঙ্গি গেঞ্জি কিনে দেয় নতুন লুঙ্গি কিনে দেয় তো এবার মনে চায় না মাঝে মাঝে হাসরের ময়দানে সব নবীদের সামনে উঠবো এই পচাগুলো নিয়ে কেমনে উঠবো কি ওখানেও তো বিশুদ্ধটা নিয়ে উঠা বিশুদ্ধ শুদ্ধটা নিয়ে আগে পচা গলা ছিল এখন সফরের নতুন তৈয়ারি শুদ্ধ সুন্দর জবানে শুদ্ধ বলবে কানে শুনবে ধ্যানের সাথে আর দিলে উপলব্ধি করবে কি কি বলছি কেন বলছি কার জন্য বলছি নামাজে দাঁড়িয়ে বলবে কি বলছি নামাজে দাঁড়িয়ে বলবে কাকে বলছি নামাজে দাঁড়িয়ে বলবে কেন বলছি জীবনে বলছেন একবার যে বলে সে বলছে কোনোদিন যে ওয়াজ করে সে করছে কোনোদিন সেও তো বক্তৃতার জন্যই করে বক্তৃতার ফুল ঝুড়ি দু চারটা শব্দ আওড়াইয়া দিলাম আপনারাও খুশি হয়ে গেলেন আরেকটা দাওয়াত এসে গেল কি আমার জীবন যেন এটা হয় আমার জবান শুদ্ধ বলবে কানে ধ্যানের সাথে শুনবে আর আমার দিল বলবে কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি মনে থাকবে দিলে কি করবে কি বলেছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন দিলে এভাবে বলবে দিলে এগুলো বলছে এবার বলবে কাকে শোনাবার জন্য রবকে শোনাবার জন্য এবার কেন আমি তাকে ভালোবাসি তারটা গাইবো না তো কারটা গাইবো সুবহানাল্লাহ বলে না যে যে দলকে ভালোবাসে দেয়ালে ওই দলের নাম লিখে দেয় দখলে হেতে ইট দিয়ে লিখে দিয়েছে দখলে বিএনপি বাস্তব না বাস্তব এজন্য আমিও ভাবা উচিত আমি কার জন্য আমি তো রবের জন্য আমি কার জন্য আমি রব্বুল আলামিনের জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি
لله رب العالمين আমি উচ্চর্গ কার জন্য রব যেন বুঝিয়ে দিয়েছেন তুমি হও উচ্চর্গ আমার জন্য ইশ এত কি সুন্দর ভাইয়া ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين যেন এর ترجمه আমার সবকিছু শুধু তোমার পায়ে আমার সবটা শুধুই তোমাকে দিলাম উজাড় করে কি কি আমি তো চোখে দেখি না যতক্ষণ না তুমি হুকুম না করো আমি তো কানে শুনি না যতক্ষণ না তুমি আদেশ না করো আমি তো চোখে দেখি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা আমি তো কানে শুনি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা আমি তো মোবাইল ধরি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা সুবহানাল্লাহ বলেন আচ্ছা আপনারা সবাই মিলে একটু দোয়া করে দেন তো আল্লাহ এই লোকটাকে যে কথাগুলো বলে এই মতে করে দাও আমিন সবাইকে করে দাও আমিন যেন আমার জীবনের প্রতিটা বেলা সকাল বেলা দুপুর বেলা বিকেল বেলা সন্ধ্যা বেলা রাত্রি বেলা আমার জীবনের কিশোর বেলা আমার জীবনের যুবন যৌবন বেলা আমার জীবনের বুড়ো বেলা আমার সব বেলা যেন হয় শুধুই তোমার জন্য কি আমি আমার রবকে খুশি করার জন্যই আল্লাহর কসম আমি আমার রবের জন্যই পান খাই না বলেন 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 আমি পান খাই না আমার রবের জন্যই খাই না বলেন 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 আমি চা খাই না চার পেছনে পড়ি না রবের জন্যই পড়ি না আমি পত্রিকাতে টাইম দেই না রবের জন্যই দেই না আমি ফেসবুক ধরি না রবের জন্যই দেই না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. যদি আমার কেউ জিজ্ঞেস করে হুজুর আপনি কেন পান খান না সরি কেউ নারাজ হবেন না তাই বলবো ভাই পান খেলে অনেক জিকির নষ্ট হয় এর লাগি আমি খাই না হুবহু এই শব্দ আমার মা বলছেন আমার মা আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন আমিন এরপরে হুজুর পত্রিকা কেন পড়েন না আমি পত্রিকা পড়ে দেখছি লাভ কিছু হয় না সময় অনেক নষ্ট হয় ঠিক হুজুর আপনি মোবাইল ইউজ করেন না কেন বড় মোবাইল নাই কেন আপনার কাছে আমি ভেবে দেখছি হাকিমুল উম্মত কখনো বড় মোবাইল ইউজ করেন না হুজুর মোবাইল ছাড়া কেমনে চলেন হাকিমুল উম্মত যেমনে চলছে এমনে চলে ছোট্ট একটা আছে এটা বন্ধই থাকে এখনো নাই পকেট আছে নি সঞ্চয় বলুন তো কেমনে আইছেন ও আছে কেমনে আইছে মোবাইল ছাড়া কিভাবে সম্ভব এভাবে সম্ভব বলেন কিভাবে সম্ভব এভাবেই সম্ভব কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার الحمد لله 33 بار الله أكبر 34 بار قربوا إن شاء الله سبحان الله قط بار الحمد لله قط بار الله أكبر قط بار إيه بابي هو يقولوا أكش بار فجر أكش دوبور أكش بيكيل أكش مغرب أكش عشاء أكش এভাবে হয়ে গেল 500 বার ঘুমাবার সময় হয়ে গেল 100 বার এভাবে হয়ে গেল 600 বার জবানে হয়ে গেল 600 বার মিজানে উঠবে 6000 বার 6000 পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি দিনার পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি দিনার দিনার দামি মুদ্রার নাম কি দিনার 6000 দিনার করে যদি কোনো মানুষ প্রতিদিন জমা করতে পারে এই মানুষটা কোটিপতি না লাখপতি এই মানুষটা ফকির না ধনী এবার 6000 তাসবিহ যদি প্রতিদিন জমা করে 40 বছর একটানা এই মানুষটা কত কোটিপতি হবে অথচ সময় লাগে 3 মিনিট সময় লাগে কতক্ষণ ঘড়ি দাও এটা ওহিদ বেটা ভাঙা
বড় মোবাইল নিতে পারলাম না, শালা বিদেশে থাকে না তো শালারে কইতেন একটা বড় মোবাইল ফাটাই দিত। আমগো শালা দুলা ভাই বিদেশে আছে, আমরা ইউজ করি না আর কি, মনের বলে আছে শালা বলে বিদেশে আছে, বাঙ্গা একটা মোবাইল 7:26 বলবো না, 7টা কত পুরো ধ্যানের সাথে, যেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর পড়া আজকে হয়, ঠিক আছে? 7টা কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 কয়টা বাজে শুরু করছি? 26 শুরু করছি, এখন 30 বাজে, কয় মিনিট? 30 কিছু রয়ে গেছে, 26 কিছু চলে গেছে, 3.5 মিনিট। গফির লাহু রাসূল বলেন ওয়ালাহু কাসুরাত, তোমার জীবনে যত গুনাহ হোক না কেন সব মাফ। পড়ব সময় হবে কখন কখন? আর ঘুমাবার সময়। আজকের মাহফিলের সবক হলো এটা, সবক নিয়ে বাড়ি যাবেন তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, কত হলো? এবার বলেন 3.5 মিনিটে গুনাহ মাফ, 3.5 মিনিটে গুনাহ মাফ, 3.5 মিনিটে 70 বছর সাফ।
করবো তো। আহ, এখানে আসলেই ভাল লাগে, এ আল্লাহর বান্দাকে বড় ভাল লাগে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থতার সাথে ইমান আমল হায়াত দান করে। উনি ওলামায়ে কেরামকে ভালোবাসেন, আমরাও ওনাকে ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। কবে পড়বেন এই তাসবিহগুলো? পড়বো তো ইনশাআল্লাহ। এবার একটা কথা শুনি, দেখেন রাসূল জীবনে কতবার পড়েছেন, আমাদের কাছে হাজারো রাওয়ায়াত আছে, তবে রাসূল জীবনে কখন কখন ছেড়ে দিয়েছেন আমাদের কাছে একটা রাওয়ায়াত নাই। কি বলছি বলো, ইমাম সব বলো, রাওয়ায়াত আছে, সুবহানাল্লাহ বলবেন না, যে অমুক দিন ফজরের পরে রাসূল ব্যস্ততার কারণে ছেড়ে দিয়েছেন, অমুক দিন জোহরের পরে অনেক দেশের প্রতিনিধিরা মদিনায় তৈয়বে এসে গেছে, রাসূল ব্যস্ততার কারণে পড়তে পারেননি, এমন রাওয়ায়াত আমাদের কাছে আসেনি। আমি কি বুঝাতে পেরেছি? রাসূল পড়েছেন কবে কবে, সব সময় ছেড়ে দিয়েছেন কবে কবে, আমরা পড়েছি কবে কবে, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি কবে কবে, অনেক সময়। বলো কি বলছি বলো, রাসূল পড়েছেন কবে কবে, ছেড়ে দিয়েছেন কবে কবে, আমাদের জানা নাই, আমরা পড়েছি কবে কবে, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি কবে কবে, অনেক সময়। সত্য না মিথ্যা? আমরা আজ থেকে পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে কমপক্ষে প্রতি রাতে দুই দুই রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ। সাহস লাগে? হ্যাঁ সাহস লাগে। কয় রাকাত তাহাজ্জুদ যে পড়বে, রাসূল বলেন মিরদাতুন লিরব, রব খুশি হয়ে যাবে। দুই নম্বরে মিনহাতুন লিল ইসমে, গুনাহগুলোকে মুছে দিবে। তিন নম্বরে শরীরটাকে সুস্থ করে দিবে। চার নম্বরে চেহারাটাকে আলোকিত করে দিবে। পাঁচ নম্বরে দিলটাকে নূরানি করে দিবে। ছয় নম্বরে মানুষের কাছে তোমাকে প্রিয় করে দিবে। সাত নম্বরে রিজিকের মধ্যে বরকত রেখে দিবে। আট নম্বরে তোমার না প্রশংসাপত্র মানুষের মধ্যে মধ্যে ছড়িয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো তাহাজ্জুদ পড়ে যখন আপনি বসবেন, তখন রব যেন বলেন কি লাগবে বলো, ফেরেশতাকে বলবে ও যা চাও দিয়ে দাও, সুবহানাল্লাহ। রব কি বলবেন বলেন, কি লাগবে, এই কি লাগবে, ফেরেশতাকে বলবেন দেখো তোর কি কি লাগে। যেমন চেয়ারম্যানের দফতরে আপনি গেছেন, তো চেয়ারম্যান সব বলে আপনি ওনার প্রিয়তম, বলে ফিওনকে বলে দেখো তো ওনার কি কি লাগে। হ্যাঁ এবার কি, এবার কে আরেকজনকে বল সচিব সাহেব ওনারে যা যা চাই দিয়ে দেন। কি তাহাজ্জুদ পড়ে যখন বান্দা বসে, তখন রব যেন বলে ফেরেশতা সারা দুনিয়া ঘুমে ও আমার 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 কাছে, দেখতো বাড়িতে আর কেউ আছে কিনা, দেখতো গ্রামে আর কেউ আছে কিনা, দেখতো ওই শহরে আর কেউ ঘুমে আর কেউ আছে কিনা, দেখতো দেশটাতে আর কেউ আছে কিনা, দেখতো এখন পুকুর হয়ে পড়ে থাকা শুধুই আমার জন্য, শুধুই কার জন্য, পড়বো ইনশাআল্লাহ। কয়টা কাত তাহাজ্জুদ পারলে? দুই রাকাত, আরো পারলে চার রাকাত, আরো পারলে ছয় রাকাত, আরো পারলে আট রাকাত, ঠিক হয় না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূলের জীবনে ছুটেনি, আমি জীবনে পড়িনি, কি বলছি বলেন, মেরাজের আগ পর্যন্ত রাসূল তাহাজ্জুদ করতেন ফরজ হিসাবে, মেরাজের পর থেকে অফাত পর্যন্ত পড়েছেন সুন্নতে মুআক্কাদা হিসাবে, সুন্নতে মুআক্কাদা। আমি পড়ি নাই, পারি না পড়তে, আমি ব্যস্ত, আমার টাইম নেই।
কোনো ব্যস্ততা নাই, টাইম নাই, বিষয়টা এমন নয়, আমি গাফেল, আমার গাফলতির ক্যান্সারে পেয়েছে, আমার গাফলতির কিসে পেয়েছে বলেন, আমার গাফলতির ক্যান্সারে পেয়েছে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দান করে। আমিন।